এই মুহূর্তে টঙ্গী রেল স্টেশনে আছেন রিপোর্টার রাজিবুল হাসান, বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ। প্রথমেই সরাসরি যাচ্ছি রাজিবের কাছে। আল্লাহর নৈকট্য লাভ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দোয়া দিয়েই কিন্তু আজকের যে প্রথম পর্বের ইজতেমা, সেই ইজতেমার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবং মানুষ সেই মোনাজাতের পর থেকে কিন্তু বিভিন্ন রাস্তায় বিভিন্ন ভাবে যাওয়ার চেষ্টা করছে। আমি তারপর থেকেই অবস্থান করছি হচ্ছে টঙ্গী স্টেশন রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু মানুষের তিল ধারণের ঠাঁই নেই, প্রতিটি ট্রেনে তারা কিন্তু ভেতরে বাইরে ছাদে করে যে যার মতো করে যাওয়ার চেষ্টা করছে। জানিয়ে রাখছি যে প্রতি 15 মিনিট পর পর এক একটি ট্রেন ছাড়া হচ্ছে এখান থেকে এবং এই ট্রেনের যে অবস্থা আপনারা দেখছেন যে ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু যারাই হচ্ছে এখানে উঠেছে, যতটা ভেতরে মানুষ উঠেছে তারও বেশি মনে হচ্ছে যে ছাদের মধ্যে ঝুঁকি নিয়ে তারা কিন্তু উঠে বসে পড়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি ছাড়বে এখান থেকে টঙ্গী যে রেল স্টেশন। জানিয়ে রাখছি যে এই যে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার পর কিন্তু জানেন যে রেলওয়ে বিভাগ বেশ কিছু ট্রেনের ব্যবস্থা করেছে স্পেশাল, যেগুলো দিয়ে যে গন্তব্যস্থলে যাবে মুসল্লিরা এবং এখান থেকে তাদেরকে কিন্তু বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ ভাবে যাতে করে ট্রেনের ছাদে ইঞ্জিনের উপরে না উঠে যাওয়ার জন্য। তারপরেও কিন্তু মানুষের যে ফেরার প্রত্যাশা সেটি নিয়ে কিন্তু মাথায় রেখে যে যেভাবে পারছে সেভাবে যাচ্ছে, যদিও বেশিরভাগ মানুষেরই কিন্তু এখানে যে টিকিট কাটার কথা সেই টিকিট কাটছে না আমরা যেটি দেখেছি। তবে রেলওয়ে বিভাগ ব্যবস্থা রেখেছে ভ্রাম্যমান টিকিট বিক্রির জন্য বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে এখানে যারা দায়িত্বরতরা রয়েছে তাদের কাছ থেকে মূলত ট্রেন এর টিকিট কাটার কথা, কিন্তু তারপরেও কিন্তু কেউ টিকিট কাটছে, বেশিরভাগই না কেটেই কিন্তু ভেতরে প্রবেশ করছে। এখানে যারা এসেছে যারা ফিরছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে 3 দিনের ইজতেমা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর জামায়াত, সেটি তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল তাবলিগ জামাতের সেই শিক্ষা এখান থেকে নিয়ে তারা দেশ থেকে দেশান্তরে এবং বিভিন্ন জেলায় ছড়িয়ে যাবে এবং তাদের বিভিন্ন জায়গায় জেলায় কিন্তু জামাতে বের হয়েছে, কেউ 40 দিনের কেউ বা অন্য জামাতে বের হয়েছে এবং তাদের কিন্তু দলে দলে এসেছিল, ঠিক দলে দলেই ফিরে যাচ্ছে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে। যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখছি, এখানে যারা বয়স্ক লোক রয়েছে বেশিরভাগই তাদের কিন্তু যখন ভেতরে ঠাঁই হচ্ছিল না ট্রেনের উপরে উঠতে তাদের কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ভাবেই তাদের উঠতে হয়েছে। এই অবস্থায় রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে দিনব্যাপী তাদের যে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা সেটি কিন্তু চলবে যতক্ষণ পর্যন্ত এখানে ইজতেমা থেকে আগত যারা ইজতেমা শেষ করে ফিরবে তাদের জন্য কিন্তু ট্রেন ছেড়ে যাবে একের পর এক। তো এই ছিল টঙ্গী রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। আমরা একটু বিমানবন্দর এলাকার খবর জানতে সেখানে রয়েছে আমাদের সহকর্মী মামুন। পূর্ণ কর্মদিবসের যেমনটা দেখা যায় এই বিমানবন্দর সড়কে যান চলাচল, বলা চলে যে সেই পরিমাণ গণপরিবহন এখন এই সড়কে চলাচল করছে, কিন্তু তারপরও শত শত মুসল্লি এখনো অপেক্ষা করছেন গণপরিবহনের অপেক্ষায় যে তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন। যারা ইজতেমা মাঠ থেকে পর্যন্ত হেঁটে এসেছেন তারা এই মোড়টাতে এসে অপেক্ষা করছেন। পর্যাপ্ত বাস রয়েছে কিন্তু এই পর্যাপ্ত বাস আসলে স্বাভাবিক দিনে যতগুলো বাস চলাচল করে ততগুলো, কিন্তু তার তুলনায় যে মুসল্লিরা অপেক্ষা করছেন সেটি আসলে অনেক বেশি। বলা চলে যে শত শত মুসল্লি এখন অপেক্ষা করছেন। তবে 12টা থেকে 1টা এই সময়টাই সবচেয়ে বেশি মানুষের ঢল ছিল ফিরতি পথে, সবচেয়ে বেশি ঢল ছিল মানুষের, যেটি এখন ধীরে ধীরে প্রশমিত হচ্ছে, অর্থাৎ অনেকটাই কমে এসেছে। বাসে একটি বাস এসে থামলে বাসের দরজা খোলার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে সবাই ওঠার চেষ্টা করছেন, যদিও অধিকাংশ বাসেরই এইখানে দরজা বন্ধ হয়ে পার হতে দেখা গিয়েছে, কেননা টঙ্গী বা আরও আগের যে রাস্তাগুলো রয়েছে স্টেশন রোড সেদিক থেকে বাসগুলো পরিপূর্ণ হয়ে আসার কারণে এখানে আসলে খুব একটা যাত্রী নেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে শত শত যাত্রী এখানে অপেক্ষা করছেন এবং এখান থেকে যাত্রী কমছে খুব ধীরভাবে। বলিয়ের আগে মোনাজাত শেষের পর থেকে আমরা দেখেছি যে ট্রেনগুলো এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে কমলাপুরের দিকে ছুটে গেছে, সেই ট্রেনগুলোতেও আমরা দেখেছি উপচে পড়া মানুষের ভিড়। যাবার সময় যে পরিমাণ মানুষ ছিল ট্রেনে, বলা চলে যে ফিরতি পথে যে মোনাজাত স্পেশাল ট্রেন
দেয়া হয়েছে পাঁচটি, সেই মোনাজাত স্পেশাল পাঁচটি ট্রেন তো বটেই, এছাড়াও যে ট্রেনগুলো টঙ্গী স্টেশন হয়ে ঢাকায় ঢুকছে সব ট্রেনই আসলে টঙ্গী স্টেশন হয়ে ঢাকায় ঢুকে প্রত্যেকটি ট্রেনেই কিন্তু ছাদে দরজায় ঝুলে ঝুলে আমরা মুসল্লিদের ঢাকার ভেতরে আসতে দেখেছি, ঢাকার দিকে যেতে দেখেছি। তো বলা চলে যে এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে আরও ঘণ্টাখানিকের মধ্যে এই যে মুসল্লিদের চাপ যতটুকু রয়েছে এটি আরও ধীরে ধীরে কমে আসবে এবং তারপরই এই যে রাস্তায় যান চলাচল সেটি একটি গতি ফিরে পাবে। এখন যদি বলি যে রাস্তায় পর্যাপ্ত গণপরিবহন থাকলেও বাস, সিএনজি সব কিছুই আছে, কিন্তু তারপরেও যানবাহনের গতি ধীর, কেননা রাস্তার অর্ধেক জায়গা পর্যন্ত আসলে মুসল্লিরাই অবস্থান করছেন, মুসল্লিরা হেঁটে চলেছেন সামনের দিকে যে যতদূর পারেন। তো এতটুকু ছিল আমার কাছে বিমানবন্দর সড়ক থেকে। আমরা চলে যাবো রেলওয়ে স্টেশনের ভেতরে, সেখানে আছেন সহকর্মী রাইদুল শুভ। এই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে কিন্তু শেষ হয়ে গেল এবং এই শেষ হওয়ার পরেই কিন্তু যারা এই তিন থেকে চার দিন অবস্থান করেছিলেন ইজতেমার ময়দানে তারা কিন্তু এই রাজধানী ছাড়তে শুরু করেছেন এবং এই ঢাকার যে তুরাক নদীর পার, যে টঙ্গীর যে তুরাক নদীর পারটি ছিল, টঙ্গীর যে তুরাক নদীর পারটি ছিল সেই তুরাক নদীর পাটে কিন্তু প্রচণ্ড শীত উপেক্ষা করে আসলে তারা আল্লাহ সন্তুষ্টি লাভের আশা কিন্তু ইবাদত বন্দেগী করে। এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি বিমানবন্দর স্টেশনে, যারা আসলে ইজতেমার ময়দান থেকে মোনাজাত শেষ করে এখানে এসেছেন তারা আসলে তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছার জন্য কিন্তু আসলে ট্রেনের অপেক্ষা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তেই কিন্তু একটি ট্রেন এসে থেমেছে এবং যারা যাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তড়িঘড়ি করে আসলে ট্রেনে ওঠানোর চেষ্টা করছেন। সকাল থেকে আমরা যে বিষয়টি দেখেছি যে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গী স্টেশন পর্যন্ত মোনাজাত স্পেশাল ট্রেন চালু করেছিল, যেটি পাঁচটি ট্রেন ছিল সেটি চারটি ট্রেন যায় এবং সেই ট্রেনগুলো একের পর এক কিন্তু ফিরতে শুরু করেছে। ইতিমধ্যে দুটি ট্রেন বিমানবন্দর স্টেশন অতিক্রম করে কমলাপুরের দিকে গিয়েছে, আরও দুটি ট্রেন আছে যেগুলো এখন টঙ্গী স্টেশনে অবস্থান করছে, যেগুলো বিমানবন্দর স্টেশন হয়ে কমলাপুরের দিকে যাবে। আমরা সড়ক পথের যে বিষয়গুলো লক্ষ্য করেছি যে এই যে মানুষের একত্রিত হওয়া এত বড় জামাত, সেই জামাতে আসতে পেরে কিন্তু মুসল্লিরা সন্তুষ্ট প্রকাশ করেছেন, নানা বিঘ্ন কষ্ট হলেও আসলে তারা এই জামাতে অংশগ্রহণ করে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করার পাশাপাশি এই যে ফেরার পথে যে ভোগান্তি, গাড়ি পাওয়া না পাওয়া, সেই জন্য কিন্তু তাদের মধ্যে কোনো আক্ষেপ বা কষ্ট নেই। তবে এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে যারা এসেছেন বিশেষ করে বিমানবন্দর স্টেশনে, এখানে কিন্তু অনেকে টিকিট কাটার পরে কিন্তু তারা সিট পাননি, আবার অনেকে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ট্রেনে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সকাল থেকে কিন্তু এক থেকে দেড় ঘন্টা করে কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল। তো এটি ছিল আমার কাছে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম বিমানবন্দর রেল স্টেশনে, তার আগে ছিলাম বিমানবন্দর এলাকায় এবং শুরুতে ছিলাম টঙ্গীর রেল স্টেশনে।